নতুন করে ফের আবহাওয়ার অশনি সংকেত দিয়েছে আবহাওয়া দফতর। দুরন্ত গতিতে ভয়ঙ্কর তাণ্ডব লীলা দেখাতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুলান। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে প্রকৃতির এই মারাত্মক ধ্বংসলীলার জন্য ঠিক কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা? দুরন্ত গতিতে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি কবে, কোথায়, কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে, এই বিষয়ে কি জানিয়েছেন আবহাওয়াবিদরা? জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। চলতি বছরে সৃষ্ট সপ্তম ঘূর্ণিঝড় হয়ে আসছে মুলান। এটি আঘাত হানবে চীনে। মুলানের প্রভাবে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ব্যাপক বন্যা ও ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয় চীন। এদিকে ঘূর্ণিঝড় মুলান ক্রমেই অগ্রসর হওয়ায় চীন হলুদ সতর্কবার্তা জারি করেছে। বুধবার দিনের মধ্যে দেশটির হাইনান ও গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে আভাস দেওয়া হয়। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর 5টায় মুলানের অবস্থান গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং নগরীর প্রায় 200 কিলোমিটার দূরে লক্ষ্য করা যায়। এই সময় প্রতি সেকেন্ডে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল 23 কিলোমিটার। আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, মুলান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এর প্রভাবে গুয়াংডং, গুয়াংঝি ও হাইনানে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জাহাজ ও নৌযানকে বন্দরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।